হ্যালো ডিয়ার, কেমন আছেন সবাই? আজকে ফ্রাইডে, কোথাও কাজ নেই। অনেকদিন পর মনে হলো আমি যে ছোটবেলাতে যে জায়গাটায় খুব বেশি মানে আসতাম আর কি, আমার প্রিয় একটা জায়গা, সেইখানে আর কি যাচ্ছি। জায়গাটা তেমন কোনো স্পেশাল কিছু নাই, জাস্ট স্পেশালিটির মধ্যে হচ্ছে আমি বরাবরই সবসময় বলি যে আমি আসলে একজন বাইক লাভার। আসলে বাইক লাভার বলতে আসলে ভেহিকল লাভার, অর্থাৎ সেটা প্রাইভেট কার হোক আর নর্মালি ইয়া হোক, যে কোনো যানবাহনই হোক, এগুলো আসলে খুব লাভ করি। আসসালামু আলাইকুম ইয়াল কবুর, আসসালামু আলাইকুম ইয়াল কবুর, আসসালামু আলাইকুম ইয়াল কবুর। তো আমাদের এখানে যে হাইওয়েটা হয়, অর্থাৎ যমুনা সেতুর যে হাইওয়ে আর ঢাকা উত্তরবঙ্গর যে হাইওয়ে, সবচাইতে দামি দামি বাইকগুলো আর কি যায়, প্রাইভেট কার যায়, মানে উত্তরবঙ্গ যমুনা সেতু পার হয়ে এই সাইড দিয়েই সব জায়গায় ঢোকা যায়, যেমন পাবনা, কুষ্টিয়া, নাটোর, তারপরে হচ্ছে আপনার বগুড়া, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, মানে এই পাশে যতগুলো জায়গা আছে আর কি, ম্যাক্সিমাম জায়গাগুলোতেই আর কি মানে এই ধরনের ভেহিকলগুলো যায়। আমার কাছে দেখতে অনেক ভালো লাগে, হয়তো সামনাসামনি দেখার ওইভাবে সুযোগ হয় না, কজ ঢাকাতে ওইভাবে থাকি না আমি, আর যারাও বা আসে হয়তোবা ওইভাবে সময় নিয়ে আসে না। তো এই সুবাদে আর কি ওইভাবে আমার সাথে মানে একটা ছবি তোলার মতো সুযোগ হয় না, কিংবা দেখার মতো সুযোগ হয় না, কিংবা চালানোর মতো সুযোগ হয় না। বাট দেখতে তো সমস্যা নাই, দেখতে তো আর তারা কখনো না করেনি। তা আমি বেসিক্যালি এই জায়গায় এসে আর কি সবসময় বসে থাকতাম যে কখন আসলে গাড়ি যাবে, আমি বসে বসে দেখব। মানে আমি রাংদে বাসন্তী একটা ছবি ছিল আমির খানের, সেই সময় মানে মাধবন একটা কথা বলতো যে নায়কটা ছিল, অর্থাৎ রেহনা হে তেরে দিল মের যে মাধবন ছিল, সে একটা কথা বলতো, আমি ততক্ষণ পর্যন্ত প্লেনের দিকে তাকিয়ে থাকতাম যতক্ষণ পর্যন্ত সে বিলীন না হয়ে যেত আকাশের দিকে। এটা একটা এয়ারপোর্টের পিছনের একটা কাহিনী। তা আমি আসলে বেসিক্যালি সেই ধরনের ফিল নিয়েই ওইখানে যাইতাম যে ততক্ষণ পর্যন্ত আমি ওই বাসটার দিকে অথবা প্রাইভেট কারটার দিকে অথবা ট্রাকটার দিকে আমি তাকিয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত সে আমার চোখের আড়াল না হয়ে যাবে। তো এই বিষয়টার জন্যেই আমি আর কি এখানে আসি মাঝে মাঝেই, হয়তো বা এখন হয়তো কমে গেছে, আগে হয়তো পড়াশোনা করতাম, টাইম কম ছিল, সরি সময় বেশি ছিল, কাজ কম ছিল, যার কারণে মাঝে মাঝে চলে আসতাম আমার আব্বুর বাইকটা নিয়ে, ইয়ামাহা RX 115, যেটা অরিজিনাল জাপানিটা, ওটা নিয়ে। তো আজকে অনেকদিন পর আবার ওইখানে যাচ্ছি, মানে জায়গাটা হচ্ছে আর হয়তো সর্বোচ্চ 2 কিলো রাস্তা আছে ওইখানে যাইতে সময় লাগবে। চলুন আগে ওইখানে যাই, দেন বসে বসে কথা বলবো। আমি সেই আমার সেই ছোট্টবেলার জায়গাটাকে চলে আসছি। এটাই হচ্ছে সেই জায়গা, এটা মূলত আমাদের এখানকে বলে হচ্ছে নলকার মোড়। এটাতে হচ্ছে সামনে হাতের বামে যদি চলে যায়, সরি ডানে যদি চলে যায়, সেক্ষেত্রে নলকা ফেরিঘাট, এখানে একটা ফেরিঘাট ছিল, সে অনেক আগের কথা। আর আমি হাতের বামে যাচ্ছি, এদিকে সোজা গেলে যমুনা সেতু পড়ে। আমি এই মোড়টাতে এসে আর কি বসে থাকতাম ম্যাক্সিমাম টাইম। আর একটু সামনে যাব, কারণ ওইখানে ফাঁকা স্পেস আছে। আজকে রাস্তায় প্রচুর জ্যাম পড়ছে, কারণ নলকা ব্রিজটা যে আছে এই ব্রিজটা অনেক ভাঙা, অর্থাৎ ভেঙে গেছে, যার কারণে ঠিক করতেছে, এই জন্যই হয়তো জ্যাম পড়েছে, তাছাড়া আর কোনো কারণ নাই এখানে জ্যাম পড়ার। আমি ট্রাকটার পিছনে গিয়ে বসবো, কারণ আমারও তো একটা ট্রাক দাঁড়িয়ে আছে,
এখানে নিশ্চয় কেউ কোনো গাড়ি এসে আমাকে মেরে দিবে না, এটা হলো 100% শিওর। একটু বসবো, বসে গাড়ি দেখবো, দাঁড়িয়ে থাকবো, বসে থাকবো, বসে থেকে দেন একটু মজা নিয়ে তারপর হচ্ছে বাসায় চলে যাব। মজার কিছু টিপস দিই, রাতে যখন বাইক চালাই আমি যখন ওই পাশের গাড়ির আলোতে আমি যখন কোনো কিছু না দেখি তখন আমি আমার ফগ লাইটটা আপার ডিপার মারতে থাকি অথবা আমার নিজের আপার ডিপার মারতে থাকি। এতে কি হয়, উনি বুঝতে পারে যে হয়তো আমার দেখতে সমস্যা হচ্ছে, তখন সে হয়তো হাই বিম থেকে লো বিম করে দেয়। স্ট্যান্ড তুলে রাখছে, স্ট্যান্ড নামানো। এ মুন্না ভাই, স্ট্যান্ড তোলেন, স্ট্যান্ড স্ট্যান্ড দলেন। বন্ধু আমি ওইখানে যখন বসেছিলাম তখন মুন্না ভাই হঠাৎ করে মধুপুর থেকে আসলো, তার সাথে আনফর্চুনেটলি দেখা হয়ে গেছে। তো যাই হোক, তো আমি আমার সেই ছোটোবেলায় জায়গা থেকে চলে আসছি। আর বৃষ্টির কথা কি বলবো, বৃষ্টি আমাকে খুব পেইন দিচ্ছে ইদানিং, যখনই কোনো কাজে বেরোচ্ছি বৃষ্টি আমাকে পেইন দিচ্ছে। এখন বাসার দিকে চলে যাব, অনেক তো ঘোরাফেরা হলো, এখন বাসায় যাই। তো বন্ধুরা আমি ব্লগটা আর কন্টিনিউ করতেছি না, আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।